মহানগরীর ভেটাপাড়া খানকা পথত হব গার্বেজ ট্রান্সফার স্টেশন। ১ কোটি ২৩ লাখ টকার নির্মাণ করার পরিকল্পনা জিএমসি। ৯০ মিটার দীঘল, ৮ মিটার বহল হব গার্বেজ ট্রান্সফার স্টেশনটি। লেতেরা আবর্জনার ভরিছিল গুয়াহাটি মহানগরের অতি ব্যস্ত এই ভেটাপাড়া খানকা আর হাতিগাঁও সংযোগী পথটি। কদর্যময় পরিবেশে পথটি পর্যবেক্ষিত করেছিল ডাম্পিং গ্রাউন্ডলৈ। লেতেরা দুর্গন্ধময় পরিবেশের বাবে এই পথেরে অহা প্রতিগী পথচারী পড়ছিল সমস্যাত। ND24 ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়েছিল এই বাতরি কিদরে জনবসতিপূর্ণ অঞ্চল বাস করা লোকসকলের জনস্বাস্থ্যের প্রতি ভাবুকি আনিছিল এই লেতেরা দুর্গন্ধময় পরিবেশে। এই বাতরির পিছতেই গা লড়িল গুয়াহাটি পৌর নিগমের মেয়র মৃগেন শরণিয়ার। অতি শীঘ্রেই এই স্থানত নির্মাণ হব এটা গার্বেজ ট্রান্সফার স্টেশন। তারমানে মানুষের এটাই বিবেচনা করে ফেলে যে মানুষের অসুবিধা পড়ার কারণে ইয়াতে একটা ঘর বনাব, ডাম্পিং গ্রাউন্ড বনাব। ঘরটো বনালে তেতিয়া জাবরবিলাক বাহিরত না থাকে, পিটারে গাড়ি সারি সুমাই কিনে লৈ গুছি যাব। ইয়ারপরা যিখিনি স্টক হয় ইয়াত মাল ডেইলি ডেইলি লৈ গুছি যাব। এতিয়া বর্তমান আজি এসপ্তাহমানত মাল পেলোৱা নাই, এইটোর কারণে গোটাইবিলাক ফিল আপ করব মাটি দি কিনে, মাটি দি ফেলে ঝালা ঠালা চালা করে ঘর সর বনা একটা প্রসেস করে আছে। এই গার্বেজ ট্রান্সফার স্টেশনত এতিয়ারেপরা জমা করব লেতেরা জাবর। গুয়াহাটি মহানগরের 41, 42, 43, 46 আর 48 নম্বর ওয়ার্ডের বাসিন্দার লেতেরা জাবর সংরক্ষণ করব এই গার্বেজ ট্রান্সফার স্টেশনত। 24 ঘণ্টা ধরে জাবর রাখি এই স্থানের পর লেতেরা জাবর স্থানান্তর করব ডাম্পিং গ্রাউন্ডলৈ। ইয়াতে নহয় মানে ইয়াতে আমার স্টকে করা যায়, ইয়ার পানি পেলে আমি বরাকত পেলাম, তাতে ডাম্পিং গ্রাউন্ড আছে, তাতে থাকা যায়। এনেকা স্টক নয়, তারমানে আমার এইখানে এলাকা যাবতো বেলে জায়গা থাকা জায়গাও নাই, তেনেকে আগর পর রাখি আছে, ইয়াতে অল্প হওয়ার লগে লগে আমি উঠাই পেলে লই যাও। আর সমান্তরালভাবে এই পথটুত অস্থায়ীভাবে বহা মাছর বজারখনো জিএমসিয়ে হস্তান্তর করেছে অন্য স্থানলৈ, কিয়নো এই পথর কাখত থকা বশিষ্ঠ নদীত মাছর লেতেরা কার্টুন পেলায় বিনষ্ট করেছিল পরিবেশ। এই বাতরি সম্প্রচার হওয়াত এই পদক্ষেপ গ্রহণ করেছে গুয়াহাটি পৌর নিগমে। ভিডিও জার্নেলিস্ট হিতেশ ডেকার সৈতে বিরুৎপল খেনসুয়ার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।